আজকে আমি যাচ্ছি একটি ব্রেকফাস্টে দাওয়াতে এবং আজকে আমি একটি আবায়া পরে যাব এবং আমার কাছে মনে হয় আমাদের কালেকশনের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আবায়াটা আজকে আমি পড়বো অসম্ভব সুন্দর খুবই ইউনিক ডিজাইনটা এবং আমার খুবই খুবই পছন্দের এই আবায়াটা আসলে এই আবায়টা আমার কালেকশনে এসেছে অনেক দিন হয়েছে বাট আমি ওয়েট করছিলাম একটা স্পেশাল ডেট জন্য যেদিন আমি এটা পড়বো বাইরে যাব বিকজ ইটস আচ এ লকলি পেস সো আমি আবায়াটা পরে আসছি

আর এটা হচ্ছে গিয়ে ডাবল জর্জেট দিয়ে করা অসম্ভব সুন্দর আপনারা যখন ডিজাইনটা দেখবেন তখন আপনারাও আমার সাথে এগ্রি করবেন ইটস সাচ আর আমি এত শাড়ি পছন্দ করি আজকে আমি পড়ছি শাড়ি স্টাইলের একটি আবায়া এটাকে দুবাইতে বলে শাড়ি আবায়া সো লেটস সি হাউ ইজ দ্য শাড়ি আবায়া শাগের মতন আর ভেতরে তো ইনারটা আছে এখানে জাস্ট একটা টাই করে নিলেই হবে আই থিঙ্ক আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন না অসম্ভব সুন্দর না যেমন বলছিলাম আমি আমার কাছে মনে হচ্ছে ক্যামেরা ইজ নট ডুইং দা জাস্টিস ইজ such a lovely lovely piece দেখুন ডিজাইনটা অসম্ভব সুন্দর খুবই ইউনিক সো এই আবায়টাকে দুবাইতে বলে শাড়ি আবায়া আমি আসলে এই ডিজাইনটার নাম জানি না বাট আমি যতটুকু দুবাই গিয়ে শুনলাম যে এটাকে বলে শাড়ি আবায়া খুবই খুবই लवली আই जस्ट লাভ দিস ওয়ান সো এই বিউটিফুল আবাইটার সাথে পরার জন্য আমাদের আছে খুব হাই কোয়ালিটি ডায়মন্ড কার্ট জুয়েলারি এই জুয়েলারিও হচ্ছে ফ্রম দুবাই অসম্ভব সুন্দর না বলেন খুবই খুবই সুন্দর এবং এটার নেক আরও সুন্দর যখন আমি পরবো তখন তো ডেফিনেটলি আপনারা দেখবেন সো এই যে প্রতিটা স্টোন লক করা ভেরি ভেরি গুড কোয়ালিটি এবং শাইনটাও অসম্ভব সুন্দর লাইক ভ্যারি স্পার্কলি আমার সাথে পরার জন্য আমাদের এরকম লং নেক পেসগুলো এসেছে অসম্ভব সুন্দর ডায়মন্ড কাঠের এবং খুবই খুবই লাক্সারি আছে আপনারা যদি একদম কি বলবো লক থেকে স্টার্ট করে সব কিছু খেয়াল করেন ইনজ ভেরি ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড এগুলো কিন্তু আমাদের ঈদের জন্য এসেছে এক মাব্রো বাই সাথ ওকে নাও আই থিংক মাই লুক ইজ কমপ্লিট